একজন অভিনেতার ভাব প্রকাশের মূল মাধ্যম হলো কথা বলা। বিভিন্ন ডায়ালেক্টে বিশ্বাসযোগ্যভাবে কথা বলার ক্ষমতা অভিনয়ে খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিনেতা চরিত্রের সঙ্গে যতই ইমোশনালি যুক্ত থাক না কেন, ভুল উচ্চারণ বা অনুপযুক্ত উচ্চারণ তার অভিনয়কে কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। তাই স্ক্রিপ্টেড ডায়ালগের যে শব্দ বা বাক্যগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সঠিক পদ্ধতিতে উচ্চারণ করা অভিনয়ে খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাকসেন্ট নিয়ে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল রাজশ্রীজ কালচারাল ওয়ার্ল্ড। অ্যাকসেন্ট মানে বলা যেতে পারে কথা বলার পদ্ধতি বা উচ্চারণ। একটি চরিত্রকে সঠিকভাবে রূপ দিতে গেলে অ্যাকসেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিভাবে শব্দ তৈরি হয় এবং শরীরের কোন অংশে ভাইব্রেশন হয় সেটা টেকনিক্যালি অ্যাকসেন্ট রিপ্রোডিউস করতে সাহায্য করবে। কোনো কোনো অ্যাকসেন্ট ব্যবহার করার সময় যেমন জ বা চোয়াল প্রশস্ত বা চওড়া করে কথা বলতে হয় বা উচ্চারণ করতে হয়, আবার কোনো কোনো অ্যাকসেন্ট উচ্চারণ করার সময় চোয়ালের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে হয়তো জিহ্বা বা ঠোঁটের পজিশন পরিবর্তন হতে পারে। নাটকের বিভিন্ন চরিত্র অনুযায়ী অ্যাকসেন্ট ব্যবহার করতে হয়। একজন অভিনেতাকে প্রথমেই চরিত্রটির ভিতর ও বাইরে দুটোই খুব ভালো করে জানতে হবে। চরিত্রটি সম্বন্ধে ভালো করে জানতে পারলে বা বুঝতে পারলে এবং সেই অনুযায়ী অ্যাকসেন্ট ব্যবহার করলে তবেই আপনি খুব ফ্রিলি কনফিডেন্সের সঙ্গে এবং এনার্জির সঙ্গে অভিনয় করতে পারবেন এবং চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন দর্শকের সামনে। মনে রাখবেন, আপনার কাজ হলো অভিনয় করা, তাই আপনার অভিনীত চরিত্রটির ওপর সময় দিন। কতগুলো বিষয়ের ওপর এই অ্যাকসেন্ট নির্ভর করে। প্রথমেই আপনাকে দেখতে হবে চরিত্রটির বয়স, অর্থাৎ একটা ছোট বাচ্চার অ্যাকসেন্ট যেরকম হবে, একটা মিডল এজ বা একজন ইয়াং ছেলে বা মেয়ে বা একজন বৃদ্ধ বৃদ্ধার অ্যাকসেন্ট নিশ্চয়ই সেরকম হবে না। অনেক সময় হয়তো যেটা আপনার বয়স নয় সেই অনুযায়ী আপনাকে চরিত্র দেয়া হতে পারে। ধরুন আপনার বয়স হয়তো 30, কিন্তু আপনাকে একটা চরিত্র দেয়া হলো যার বয়স 65, তো আপনাকে সেইভাবে অ্যাকসেন্ট করে উচ্চারণ করে অভিনয় করতে হবে। সুতরাং বয়স অনুযায়ী অ্যাকসেন্টও পরিবর্তন হয়। এরপর আপনাকে দেখতে হবে চরিত্রটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ক্লাসও বলা যেতে পারে। মানুষ সাধারণত ছোট থেকে যেখানে বড় হয় তার বাবা মা বা আত্মীয় স্বজনদের যে ডায়ালেক্টে কথা বলেন বা উচ্চারণ করেন সেটি তার কান শুনতে অভ্যস্ত থাকে, সেই মতোই সে তৈরি হয়ে যায় ছোট থেকে। সুতরাং তার একটা টানও চলে আসে। বিভিন্ন ক্লাসের মানুষের কথা বলার স্টাইলও কিন্তু আলাদা হয়। যেমন ধরুন একজন উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষ যেভাবে কথা বলবে, একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু সেইভাবে কথা বলবে না। তার হাঁটা চলা, স্টাইল কথা বলার সবই কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। সুতরাং অভিনয় করার আগে চরিত্রটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কোন ক্লাস থেকে সে বিলং করছে সেটা আপনাকে দেখতে হবে। এরপর আপনাকে দেখতে হবে চরিত্রটির প্রফেশন কি বা পেশা কি, কি কাজ করে। একজন কর্পোরেট সেক্টরে যিনি কাজ করেন তিনি যেভাবে কথা বলবেন, একজন বাজার বিক্রেতা একদম সম্পূর্ণ অন্যভাবে কথা বলবেন। আবার একজন স্কুল টিচার বা একজন ডক্টর তিনিও কিন্তু আলাদাভাবে কথা বলবেন। সুতরাং প্রফেশন অনুযায়ী কথা বলা বা অ্যাকসেন্ট আলাদা হয়ে যায়। চরিত্রের জাতি বা কাস্টও বিবেচনা করা যেতে পারে, অর্থাৎ নাটকে কোনো চরিত্র পাঞ্জাবি হতে পারে, গুজরাটি হতে পারে, তাদের কথা বলায় একটা টান থাকবে। আবার বাঙাল চরিত্র হতে পারে, তার কথা বলার টানও সম্পূর্ণ আলাদা। আবার ধরুন নাটকে কোনো ফরেনার চরিত্র আছে, হয়তো সে বাংলায় নাটক করছে, বাংলা ভাষায় কথা বলে নাটক করছে, কিন্তু তার কথার মধ্যে একটা কিন্তু টান থাকবে। এছাড়াও ধরুন কেউ হয়তো বাঙালি কিন্তু জন্ম হয়েছে বা বড় হয়েছে হয়তো আমেরিকায়, তার কথা বলাতেও কিন্তু একটা অন্য ধরনের টান থাকবে। যে চরিত্রে আপনি অভিনয় করছেন সেই চরিত্রের সম্বন্ধে এই সমস্ত বিষয়গুলি আপনি ভালো করে জানুন এবং একসঙ্গে মার্চ করে চরিত্রটিকে একটা সুন্দর শেপ দিন এবং তারপর সেই অনুযায়ী অ্যাকসেন্ট উচ্চারণ করে খুব ফ্রিলি
কনফিডেন্সের সঙ্গে ফুল এনার্জি দিয়ে অভিনয় করুন। এবার কতগুলি টিপস দিই। সময় পেলেই নাটক দেখুন, সিনেমা দেখুন, আপনার প্রিয় অভিনেতার কথা বলা লক্ষ্য করুন এবং বাড়িতে এসে সেটা হোমওয়ার্ক করুন। স্ক্রিপ্ট ছাড়াও যে কোনো বই খুব জোরে জোরে রিডিং পড়ুন, খবরের কাগজও পড়তে পারেন এবং দেখুন কোন শব্দ বা বাক্যের উপর স্ট্রেস বা পজ দিলে শুনতে ভালো লাগে। বাস্তবিক জীবনে বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, বিভিন্ন ক্লাসের মানুষের সঙ্গে কথা বলুন, তাদের কথা বলা ওয়াচ করুন, তাহলে আপনার অভিনয়টাও খুবই ন্যাচারাল করতে পারবেন। মিমিক করতে পারেন বা নকল করতে পারেন, কোনো মানুষের কথা বলা কপি করুন এবং সেই মতো আপনি কথা বলতে পারছেন কিনা সেটা বাড়িতে এসে প্র্যাকটিস করুন। এছাড়া বিভিন্ন অ্যাক্সেন্ট ব্যবহার করার সময় পেস, রিদম, পিচ, ফিজিক্যালিটি এগুলোর ওপরেও আপনাকে নজর করতে হবে। ভোকাল ওয়ার্ম আপ করুন, টাং টুইস্টার প্র্যাকটিস করুন। এ বিষয়ে আমার আরেকটি ভিডিও করা আছে, সেটার লিংক আমি দিয়ে দেবো, দেখে নেবেন। প্রোনাউন্সিয়েশন এক্সারসাইজ করুন, এই এক্সারসাইজ আমি অন্য একটা এপিসোডে আপনাদের করে দেখাবো। সবশেষে বলি, সমীক্ষায় জানা গেছে ইন্ডিয়ান অ্যাক্সেন্ট বা ভারতীয় উচ্চারণ বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন অন্যান্য অ্যাক্সেন্টের তুলনায়। সুতরাং অ্যাক্সেন্টের ওপর ইম্পর্টেন্স দেওয়া নাটকে বা অভিনয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, নমস্কার।